কাকিনাড়ায় স্কুলে পড়ুয়ারা খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্থা শিকার হলো সাংবাদিকরা। করোনা আবহে খুলেছে স্কুল, কিন্তু স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে বারবার বলেছে স্কুল শিক্ষা দপ্তর। অথচ সে ছবি একেবারে বিরল দৃশ্য। করোনাবিধির ছিটে ফোঁটা নেই ভাটপাড়া থানার কাকিনাড়া আর্য সমাজ মোড়ের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ুয়াদের ভিড়। সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গেলে স্কুলের অধ্যক্ষ তাদের চরম হেনস্থা করেন, এমনটাই অভিযোগ। অধ্যক্ষের দাবি, পরিচয়পত্র দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের স্কুলে ডাকা হয়েছিল, ক্লাসের জন্য নয়। এদিকে অবিলম্বে স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার কথা ভাটপাড়া থানায় অভিযোগ করলেন সংবাদ মাধ্যমের কর্মীরা। আই কার্ডের জন্য বাচ্চাদেরকে স্কুলে ডাকা হচ্ছে, বাচ্চার প্যারেন্টসকে আই কার্ডের জন্য। তাহলে এটা তো সরকার নিয়ম বিরুদ্ধ হয়ে গেল। সরকার তো কোনো নোটিফিকেশন দেয়নি কি আই কার্ড দরকার নেই। আই কার্ড দরকার নেই স্কুলে আসার জন্য, তো কোনো আসার জন্য বলা হয়নি। আই কার্ডের জন্য স্কুলে বাচ্চাকে ডাকা হয়েছে। স্কুলে যদি কোনো বাচ্চাদের যদি কোনো স্কুলে দুদিন পর তো বাচ্চা আই কার্ড ছাড়া আমরা কী করে বাচ্চার পরিচয়টা নেব, তার জন্য আই কার্ড। এখন তো অনলাইন ভার্চুয়াল হচ্ছে, ক্লাস অনলাইন ভার্চুয়াল অনলাইন ক্লাস হচ্ছে। তা সেক্ষেত্রে বাচ্চাদের যদি এই পরিস্থিতিতে কিছু হয় স্কুল কর্তৃপক্ষ দায়িত্ব নেবে? সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, হাইজিনিক মেনটেন করে বাচ্চা স্যানিটাইজার দেখে নিয়ে, তাহলে বাচ্চা স্যানিটাইজার, না না, যদি বাচ্চাদের কারো কিছু হয় দায়িত্ব স্কুলে, বাচ্চা স্যানিটাইজার দিয়ে হ্যান্ড স্যানিটাইজ করে বাচ্চার ছবি হচ্ছে। দেখেন, আপনার ফুটেজ দেখে আমি এই ফুটেজটা দেখেছি। এই গাইডলাইন তো আমার সরকারের গাইডলাইন নেই, আমাদের সিএম ডাইরেক্ট বলেছেন যে ও বাচ্চাদেরকে ক্লাস হবে না। তো বাচ্চাদেরকে ক্লাস না হলে আমাদের যদি ডাইরেক্ট রাজ্য সরকার বলছে যে এইরকম কিছু করার নাই, তো এইরকম হবেই না। তো উনি যে আমরা গভর্নমেন্টের গাইডলাইন মেনেই কাজ করছি। আপনার ফুটেজ দেখে আমরা আইসি সাহেবকে ফোন করেছিলাম, ভাটপাড়া আইসিকে, উনি কালকেও প্রিন্সিপালকে ডেকেছে। প্রিন্সিপাল নাম হচ্ছে দীনেশ আগরওয়াল না সাও।